তো এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটা হলো আপনি প্রতিযোগিতা করছেন আবেগ কতটা মিষ্টি বনাম চারপাশ কতটা মধুর, সুইটনেস অফ দ্য সারাউন্ডিংস। চারপাশে মাধুর্য আসবে না যতক্ষণ না একটা দক্ষতা একটা প্রতিভা থাকবে তাতে। এবার সম্পর্ক তো খুব খাটনির কাজ, আপনাকে করতে হবে সম্পর্ক, সামলাতে হবে সেটাকে, অনেক দিক আছে এতে। আমি শুধু আপনাকে আপনার প্রযুক্তিটাকে উন্নত করতে বলছি যাতে আপনি সেলফ স্টার্টে চলেন। এই উত্তরটাই তো আমি চাইছিলাম। আমরা কি যথেষ্ট টাকা পয়সা ছাড়া শুধু প্রেম নিয়ে বেঁচে থাকতে পারি, নাকি টাকাটা জরুরি, তারপরে না হয় প্রেম খুঁজে নেওয়া যাবে যখন পারা যাবে, যদি হয় আর কি। দেখুন, আপনি যেটাকে আমি বলছেন এই মুহূর্তে ইজ আ বডি, তাহলে একটা শরীর, কিছু পরিমাণ চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আর যা কিছু, আমরা এই মাত্রাটা অবধিই থাকি। আপনি আরো অন্য মাত্রায় গেলে আমার পুরো মাথার উপর দিয়ে যাবে। আর আছে গুচ্ছের আবেগ, আচ্ছা, আর আছে জীবনী শক্তি, সেটা ছাড়া এসব কোনো কিছুই কাজ করতো না। আচ্ছা, তো এই হলো চারটে মাত্রা। আচ্ছা, আপনি যেটাকে প্রেম বলছেন সেটা হলো আবেগের একরকম মিষ্টি ভাব। প্রশ্নটা এটা নয় যে কে এই ইন্ধনটা জোগালো আপনাকে, কথা শুধু এটাই যে কারোর জন্য বা কোনো কিছুর জন্য আপনি একরকম মিষ্টি মিষ্টি আবেগ অনুভব করতে শুরু করেছেন সেই মুহূর্তে, যেটা এতটাই মূল্যবান হয়ে ওঠে যে আপনি কিডনি দেওয়ার কথাও দিয়ে ফেলেন ওই মুহূর্তে। কারণ ওই মিষ্টতাটার মূল্য এতটাই যে আসলে হিন্দিতে লোকে কি যেন বলে, গুর্দা নাকি কি যেন বলে, এমন কিছু আমি আমার কিডনি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আরো বেশি জোর দিয়ে বলা হয়। তো ওই মুহূর্তে আমি আমার কিডনিটা অবধি বের করে তোমায় দিয়ে দিতে রাজি, তবে চুল কিন্তু না, সেটা কিন্তু পরিষ্কার, কেমন? তো মূলত এটা আবেগের মিষ্টতা। মিষ্টতা মানে হলো এই শরীরটা যদি মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি স্বাস্থ্য। আপনার নিজেকে স্বাস্থ্যকর লাগে কারণ একটা নির্দিষ্ট মাত্রা মিষ্টতা আছে শরীরে, একটা মধুর ভাব। মিষ্টতা তো মধুরতাই, তাই না? আপনি কিছুকে মিষ্টি বলেন কারণ, যেমন বলেন ওমা কি মিষ্টি, কারণ উনি মধুর আপনার কাছে, আপনার অভিজ্ঞতায় উনি স্নিগ্ধ, তো আপনি তাকে মিষ্টি বলে থাকেন। তো আপনার শরীরটা মধুর হয়ে উঠলে আমরা তাকে বলি স্বাস্থ্য, আর এটা যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি আনন্দ। আপনার মন মনোরম হয়ে উঠলে আমরা তাকে বলি শান্তি। আপনার দিব্যি ভালো লাগলে আপনি বলেন শান্তিতে আছি। আপনার মন খুব মনোরম হলে আপনি তাকে বলেন খুশি। আপনার আবেগ মধুর হলে তাকে বলেন প্রেম। আর যদি খুব মধুর হয় তাকে বলেন করুণা। আর যদি একজনের ক্ষেত্রেই মধুর হয় আমরা তাকে বলি প্রণয়। আর যদি খুব মধুর হয় তাকে বলি করুণা। তো এখন আপনার গাছের প্রতি, শ্বাস নেয়া বাতাসের প্রতি, লোকজনের প্রতি, জানেন না এমনকি তারা কারা, তাতে কিছু আসে যায় না, আপনি মধুর ভাবে আছেন, তাই আমরা বলি করুণা। আপনার একান্ত জীবনী শক্তিটাই যদি মনোরম হয়ে ওঠে আমরা তাকে বলি সুখ, আর এটা যদি খুব মনোরম হয়ে ওঠে তাকে বলি পরমানন্দ। আপনার চারপাশটা যদি মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি সাফল্য। তো এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটা হলো ইউ আর পিটিং, আপনি প্রতিযোগিতা করছেন আবেগ কতটা মিষ্টি বনাম চারপাশ কতটা মধুর। To create sweetness of the surroundings. চারপাশটা মধুর করে তুলতে আমাদের অনেক কিছু সহযোগিতা দরকার। পরিস্থিতির সহযোগিতা দরকার, লোকজনের সহযোগিতা দরকার, অনেক কিছু জিনিস ঠিকঠাক ঘটতে হবে, নইলে সাফল্য আসবে না। চারপাশটা মধুর হয়ে উঠবে না যদি না তাতে দক্ষতা থাকে, একটা প্রতিভা থাকে, সেটাকে খানিকটা পরিচালনা করা না হয়, অনেক ব্যাপার আছে। কিন্তু শরীরের মাধুর্য, মনের মাধুর্য, আবেগের মাধুর্য, আপনার শক্তির মাধুর্য যেন 100% আপনার তৈরি হয়, তাই না? হ্যাঁ কি না? চারপাশের মধুর ভাব সবারই একটা জায়গা রয়েছে, সবাই তার একটা ভূমিকা পালন করবে এতে। কিন্তু অন্য চারটে মাত্রার মিষ্টতাটা যেন আপনি সামলান। তো আপনি যদি এর দায়িত্বে থাকেন তাহলে আপনি এটাকে সবসময় অত্যন্ত মিষ্টি করেই রাখবেন। আপনার মন, আপনার আবেগ, আপনার শরীর সবকিছুই আপনি এরকমই রাখবেন, তখন এই সব ঝামেলার এমনকি কোনো মানেও থাকবে না আপনার কাছে। এটা একটা মাত্রা। টাকা হলো বাইরের নানা পরিস্থিতির সুবিধা তৈরি করার একটা রাস্তা, প্রেম হলো ভেতরের মধুর ভাব তৈরি করার একটা রাস্তা।
কিন্তু আমার কথা হলো সে ভেতরের মধুর ভাবই হোক বা চারপাশে, দুটোর জন্যই তো সময় লাগে ওই মধুর ভাবটা তৈরি করতে। না না, মানে আমায় যদি সফল হতে হয়, বাইরের মধুর ভাবের জন্য সময়, শক্তি, চেষ্টা, নানা জোগাড়জাটি লাগে। যেমন সম্পর্কের যত্ন নিতে হয়, এর পিছনে আপনাকে সময় দিতে হয়। দেখুন, সেটা আলাদা ব্যাপার, এটাকে আমি আলাদা করতে চাইছি। দেখুন, প্রেম ব্যাপারটা আপনার ভেতরে ঘটছে, এটা হলো আপনার মনের মিষ্টতা। সম্পর্কের পেছনে কখনো কখনো অনেক খাটতে হয়। ওহো, যখন আমি প্রেমের কথা বলছি তখন আমি আধ্যাত্মিক কিছু? না না, আমিও তো কোনো আধ্যাত্মিক কথা বলছি না। ওহো আচ্ছা, এতে আধ্যাত্মিক কিছু নেই, এটা হলো আবেগ। দেখুন, এই মুহূর্তে আপনি হাসছেন, হ্যাঁ, এটা কি আধ্যাত্মিক নাকি স্বাভাবিকভাবে যেমন হাসেন? আধ্যাত্মিক মাত্রার আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, এটাই কথা, আপনাকে বুঝতে হবে না ওটা, কারণ আপনাকে এমনকি নামও দিতে হবে না। আমি শুধু এটাই বলছি যে আপনার শরীরে যদি স্নিগ্ধ অনুভব করেন, নিজেকে স্বাস্থ্যকর সুন্দর লাগে, মনের দিক থেকে মিষ্টি লাগলে আপনি শান্তি পান, আনন্দ লাগে, আপনার আবেগগুলো মধুর লাগলে প্রেম আর করুণার অনুভূতি হয় আপনার, তো আপনি কেনই বা এটাকে আধ্যাত্মিক বা আধ্যাত্মিক নয় ছাই পাঁচ বলতে যাবেন? এরকম কোনো ব্যাপার নেই। তো এখন এখানে বসে আপনার মন অত্যন্ত মিষ্টি আবেগে ভরে উঠছে, কোনো কিছু বা কারোর প্রতি নয়, নিছকই বসে আছেন, মধুর অনুভূতি, এরকম হয়েছে আপনার? কাউকে থাকতে হবে না, এমনি এমনি, জাস্ট লাইক দ্যাট। যদি কিছু থাকে আপনি ভাগ করে নেন, আর কিছু না থাকলে আপনি বসে থাকতে পারেন ভীষণ মিষ্টি আবেগ নিয়ে। এবার সম্পর্ক হলো বেশ খাটনির কাজ, ওটা হলো বাইরের সাফল্য, আপনাকে এটা তৈরি করতে হবে, এটাকে সামলাতে হবে, এর আরো নানা দিক রয়েছে। আচ্ছা, অন্য মানুষটা হয়তো আপনার বাইরের পরিস্থিতিগুলো লক্ষ্য করবেন, ঠিক আছে, শুধুই আপনার মনের মিষ্টতাটা কিন্তু দেখবে না, দেখবে বরং আপনি কি পড়ছেন, কি চালাচ্ছেন, আপনি কেমন, কে বা কি, সবকিছু তারা লক্ষ্য করবে। হ্যাঁ, তো একটা সম্পর্কে এই মাত্রাগুলো জড়িয়ে থাকে, আপনি বলতে পারবেন না সম্পর্ক একেবারে মুক্ত এসব থেকে। বেশ, তবে যখন গুরদার ব্যাপারটা হয় হয়তো এটাকে একটু ছাড়িয়ে যায় তারা, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক একেবারে মুক্ত, না, সবসময় জড়িয়ে আছে, ভৌত জিনিসগুলো জড়িয়ে আছে এতে, তাই না? হ্যাঁ, তো এই মধুর ভাবটা, প্রেমকে আপনি যেন কি বললেন, মনের মধুর ভাব? হ্যাঁ, আপনার আবেগের মধুর ভাব। আমার আবেগের মধুর ভাব যদি দু তিনজনের জন্য হয় তাহলে? এটা দু তিনজনের সাথে হতে পারে না, হতে পারে শুধু আপনারই মধ্যে। ঠিক আছে, এটা শুধু আপনারই ভেতরে হতে পারে। এটা যদি আমার ভিতরেই হয়? না না, তিনজন মানুষ ইন্ধন যোগাচ্ছে এতে। ও, হয়তো তিনজন ইন্ধন দিচ্ছে। আচ্ছা, আই অ্যাম আস্কিং ইউ, আমি জিজ্ঞাসা করছি, আপনি কি পুশ স্টার্ট মেশিন হতে চান নাকি সেলফ স্টার্ট মেশিন? সেলফ স্টার্ট। সেলফ স্টার্ট মানে আপনার মিষ্টি ভাবে শুরুটা যেন আপনিই করেন, যদি ভাগ করে নিতে চান করতে পারেন, আর তা যদি না চান নাই বা করলেন, কিন্তু আপনাকে মিষ্টি থাকতে হবে, আপনার নিজের জন্য, কারোর জন্য নয়। দেখুন, প্রেম কিন্তু অন্য কারোর জন্য নয়, এটা হলো আপনার অস্তিত্বের মধুর ভাব, তাই নয় কি? এটা কি জরুরি নয়? অন্যদের কথা, সম্পর্ক, হ্যান ত্যান বাদ দিন, কিন্তু এটা কি জরুরি না যে আপনি এখানে বসলে নিজের প্রকৃতিতেই আপনি মধুর, কাউকে এসে আপনাকে খোঁচা দিয়ে গুঁতো মেরে মধুর করে তুলতে হয় না? এখন আপনি যা বলছেন তা হলো, তিনজনকে মিলে আমায় ধাক্কা দিতে হবে মধুর করে তুলতে গেলে? খুব খারাপ মেশিন। পুরনো অ্যাম্বাসাডার গাড়িগুলো মনে আছে? গাড়িগুলো সবসময় ঢালের দিকে পার্ক করা হতো, কারণ সকালে উঠে ঠেলতে হবে যে। এখন এইসব গাড়িগুলো সেলফ স্টার্টে চলে, উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে কি না? আমি শুধু আপনাকে নিজের প্রযুক্তিটাকে উন্নত করতে বলছি, যাতে আপনি সেলফ স্টার্টে চলেন, সকালে ওঠা মাত্রই যাতে একেবারে প্রেমে আনন্দে ভরে থাকেন। কেউ আসলে আমরা ভাগ করে নেব, কেউ না এলেও তাও ঠিক আছে।